हाई एम रूपम एखन इंडियन सिनेमार किछु लेटेस्ट अपडेट्स देव। तो आजकेर प्रथम जेटा अपडेट सेटा होच्छे एसवीएफ एर पक्ष थेके 2022 जे सिनेमागुलो आसछे सेगुलोर एकटा रिलीज डेट तारा अनाउंस करे दिएछे। ता जत समय जाच्छे आमरा जानी एसवीएफ प्रोडक्शनेर रिलीज बाड़छे एबं एई महामारीर समयेओ किन्तु तारा रिलीज करेछे और तारा बहु सिनेमा निये एसेछे सिनेमा हलेर जोन्नो। एबार देखार 2022 सेई छबिगुलो बक्स अफिसे कि करते पारे। तो प्रथमे छबिटार कथा बोलबो सेटा होच्छे दा एकेन जेटा आसबे 14 एप्रिल। तारपरे होच्छे एक्स इजुकल टू प्रेम श्री मुखार्जी जेटा आसबे 13 मे। तारपर होच्छे 3 जूने आसबे कुलेर आचार जेटार अनाउंसमेंट भिडियो कयेकदिन आगेई छाड़ा हयेछिलो, एकदम पोषायनी, देखा जाक केमन हय सिनेमाटा। तारपर होच्छे खेला जखन 1 जुलाई आसबे। परिचालना करेछेन अरिंदम शील एबं मुख्य चरित्र रयेछे मिमी चक्रवर्ती। से अनेक स्टंट এই ছবিটার জন্য পারফর্ম করেছে নিজে এবং এই ছবিটা বহু প্রতীক্ষিত সিনেমা ফাইনালি ছবিটা আসছে। এরপর হচ্ছে 11 আগস্ট আবারও অরিন্দম শীলের আরও একটা সিনেমা বোমকেশ, যেটা শুধুমাত্র এসভিএফ নয় সঙ্গে ক্যামিলিও প্রডিউস করছে এবং এর যে পোস্টারটা ছাড়া হয়েছে এটা দেখতে বেশ ভালো লাগছে, দেখা যাক কেমন হয় এই সিনেমাটা। এবং খেলা যখনেরও পোস্টারটা বেশ সুন্দর। এরপর হচ্ছে 13 সেপ্টেম্বর কর্ণ সুবর্ণের গুপ্তধন, মানে হচ্ছে সোনাদার থার্ড অ্যাডভেঞ্চার এবং এটা দুর্গা পুজোর সময় আসছে। তো দুর্গা পুজোর সময় এই ছবিটা কিন্তু দেবের কাছের মানুষকে, দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছের মানুষকে টাফ কম্পিটিশন ডেফিনেটলি দেবে। এরপর হচ্ছে 21 অক্টোবর যখন আসছে বল্লভপুরের রূপকথা, যেটা পরিচালনা করেছেন অনির্বাণ ভট্টাচার্য। তার থেকে এক্সপেকটেশন অনেক হাই, দেখা যাক কেমন হয় এই সিনেমাটা। হত্যাপুরি যেটা 2022 ক্রিসমাসে আসবে এবং সন্দীপ রায়ের পরিচালিত ছবি, দেখার কেমন হয় এই সিনেমাটা। এবার যদি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, ওয়ালিমায়ে, ভীমলা নায়ক এবং গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। তো গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি নিয়ে যেরকম রিলিজের আগেই বদনাম করা শুরু হয়েছিল, যেরকমভাবেই বলছে এই ছবিটা গ্লোরিফাই করছে, ছবিটা নিয়ে একটা দল সম্পূর্ণ চারিপাশে নেগেটিভিটি ছড়িয়ে ফেললো, আইএমডিবিতে এরকমভাবে লো রেটিং ইচ্ছা করে, তাতে আমার মনে হয় না এটা ভালো সিনেমার কিছু যায় আসে। তো গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি এই সিনেমাটা सेकेंड डे ते कलेक्शने बुझिए दिए जो ऑडियंस सिनेमाटा देखेबे एबं आशा करा होच्छे सूर्यवंशीर पर एई सिनेमाटा हिंदी बेल्टे सक्सेस अचिव करते पारबे। तो एई छबिटा फर्स्ट डे कलेक्ट करेछिलो 10.50 करोड़, सेकेंड डे ते 26.86% जम्प एनेछे कलेक्शने एबं छबिटार सेकेंड डे कलेक्शन होच्छे 13.32 करोड़, जेटा अवश्यई भालो कलेक्शन। एबं एई छबिटा টোটাল যে ফিগারটা দাঁড়া করাচ্ছে সেটা হচ্ছে 23.82 কারোর। এরপর যদি ওয়ালিমায়ের কথা বলি, তো ওয়ালিমায়ে এই ছবিটা সেকেন্ড ডেতে একটা বড় সড়ো ড্রপ দেখে, যেটা হিউজ। এবার দেখার এই ছবিটা উইকেন্ডে, সম্পূর্ণ উইকেন্ডে সেই কালেকশনটা আবার জাম্প আনতে পারে কিনা, তবে আশা করা যায় জাম্প আনতে পারবে। এবং বলা হচ্ছে শনিবার এই ছবিটার ওপেনিং ডেতে যেরকম কালেকশন ছিল তার প্রায় 60-70% কালেকশন আসতে পারে তামিল স্টেট থেকে। তো দেখার যে এই ছবিটা পরবর্তী সময় কীরকম কালেকশন ধরে রাখে। এরপর যদি কথা বলি ভীমলা নায়কের, তো ভীমলা নায়ক এত বাধা পেরিয়ে কম প্রমোশনে এসে টিকিট রেট এরকম হওয়া সত্ত্বেও এই ছবিটার বক্স অফিস কালেকশন দারুণ। এবং সেকেন্ড ডেতে এই ছবিটার টোটাল যে কালেকশন দাঁড় করাচ্ছে দুদিন মিলিয়ে সেটা হচ্ছে তেলেগু স্টেট থেকে 57 কোটি টাকা। তো ডেফিনেটলি পবন কালিয়ানের যে ক্রেজ কীরকম এটা মানতেই হবে এবং এই ছবির কালেকশন দারুণ। আজকের পরবর্তী একটা আপডেট সেটা হচ্ছে গুল্লাক সিজন 3 নিয়ে। তো গুল্লাক আমার মনে হয় যারা টিভিএফের প্রচুর কাজ দেখেছে গুল্লাক তাদের অবশ্যই অন্যতম পছন্দের সিরিজ। আমার তো পার্সোনালি দুটো সিজনই খুব ভালো লেগেছিল। এই শোয়ের ডাবিং মোটামুটি কমপ্লিট, প্যাচ ওয়ার্ক হয়ে গেছে। যেরকম আজকের খবর এপ্রিল মাসের শুরুর দিকে আসছে গুল্লাক সিজন 3। তো দেখার কেমন হয় সিজন 3, সামার 2022 আসছে। তো এই ছিল আজকে লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে, বাই বাই, টেক কেয়ার।